মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 9টা থেকে জেলার প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিসবাহ রহমান নির্বাচিত হন। নির্বাচনে 15টি কেন্দ্রে 944 জন ভোটারের মধ্যে 935 জন ভোটাধিকার প্রয়োগ করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিসবাহ রহমান 732টি ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম পেয়েছেন 202টি ভোট। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে আলোচিত নারী নির্যাতনের ঘটনাকে পুঁজি করে ইউপি সদস্য সোহাগের পরিবারের নারী সদস্যদের হয়রানি করার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে একলাশপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের বাড়িতে সহধর্মিনী কানিজ ফারহানা এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, পূর্বের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় ভূমিদস্যু নৌরা হোসেন বাবলু গঙ্গরা আমার স্বামীর জেল হাজতে থাকার সুযোগ নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় তারা বসতঘরের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে।